সারা দেশে কারফিউ জারির পর আজ প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে তার মধ্যে সাভারে পুলিশ এবং আন্দোলনকারীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় একজন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে সর্বশেষ খবর পাওয়া গেছে এদিকে কারফিউ জারির পর সারা দেশে ব্যাপক দরপাকড় শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে তার বনানির ডিএইচএসএস বাসা থেকে শনিবার সকালে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলামকে গভীর রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার পারিবারিক একটি সূত্র থেকে জানা গেছে এদিকে বিফি নূরকে গভীর রাতে গোয়েন্দা সদস্যরা তার বাসা থেকে তুলে নিয়ে গেছেন বলে তার স্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই ছিল ঢাকা থেকে পাওয়া সর্বশেষ তত্ত্ব